गुड इवनिंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो देखते ही पाच पेचने एक मेला एसे तो लोकाले एखे एक जैगे मेला हो तर हजबैंड बोल चलो घुरे आसि। तो इच्छे हिल ना जे किछुदिन आगे तो रथर मेला एत बड़ो मेलाते घूरल प्रत्येक दिन ही मोटामोटी गेलोम तो इच्छे छो ना কিন্তু ও বলল চলো যদি যায় তাহলে মাম্মাম একটু ঘুরবে ওর আনন্দ হবে। তো তাই এখানে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ রথের মেলা যেই পরিমাণে বড়, সেই পরিমাণে জায়গাটা বড়, কিন্তু মেলাটা অত বড় হয়নি। ফাঁকা ফাঁকাই আছে আর মানুষজনও ভিড় আছে। তো চলো, আর মেলা মানেই তো নানান রকমের চুড়ি কানের, হ্যাঁ কিনি না কিনি সব রকমের জিনিস দেখতে ভালোই লাগে। তো তাই চলে এলাম সব কিছু দেখতে। তো সেরকম কিছু কিনিনি এখানে, তো দেখতে ভালো লাগছে তাই দেখছি। যেহেতু কিছুদিন আগে একটা বড় মেলা গেছে, অনেক কিছু কিনেছি, তাই এখন আর সেরকম কেনার আর কিছু নেই বললেই চলে। তো তাও দেখছি, চলো দেখো তোমরাও, আশা করছি ভালো লাগবে। তো দেখো মেলাতে আসা মানেই মাম্মামের এখন ঝোঁক, এসে পরে ওই গাড়িতে চাপবে। তো আগেও দু তিনবার মেলাতে গেছি, তখন চাপানো হয়েছে বলে ও এটা দেখে পরও চাপবে। তো যাই হোক, ওকে ওটাতে চাপানো হলো, ও তো এনজয় করছে ওর মতন। আর তাছাড়াও অনেক রকমের দোলনা এসেছে, যেমন বড় নাগর দোলনা, ওটাতে আমি ভীষণ চাপতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড চাপতে পারে না, তাই একার জন্য আর চাপলাম না। আরও অনেক রকমই এসছে, যেমন এই দেখো নৌকা রয়েছে, তারপরে এইদিকে আর একটা রয়েছে ড্র্যাগন টাইপের, না কী বলে এটা, এসব অনেক কিছুই রয়েছে। কিন্তু যেহেতু মেলাটা সেরকম ভিড় নেই, তো তাই ওদেরও সেরকম কাস্টমারও সেরকম পায়নি। তো দেখে খারাপ লাগছে যে ওরাও তো অনেক দূর দূর থেকে ব্যবসা করার জন্যই আসে, কিন্তু তাদের এই যে এত সব খাটনি করে সব লাগায় ইয়ে করে, কিন্তু সেরকম কাস্টমার না থাকলে তাদেরও তো টাকা পয়সা মানে কিছুই হচ্ছে না। ফুচকা খেতে তো আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। ফুচকাটা খুব টেস্টি করেছিল, কিন্তু খুব ছোট ছোট। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, আর এই ছেলেটা ফুচকা দিতে দিতে দেখছে যে মহিলাটা আবার কেন আমার ভিডিও করছে ফুচকা খাওয়ার। তো যাই হোক, ও ভাবুক ওর মতন। আর এইদিকে দেখো মাম্মাও ফুচকা খাচ্ছে, আর ও মানে ফুচকা শুকনোটা ওকে দেয়া হয়, ও খেতে ভালোবাসে। আর এদিকে দেখো এই একটাই দেখলাম, যেটা ডিস্কো বলে ওটাই দেখলাম কয়েকটা, তাও মানুষজন চেপেছে, বাদ বাকি সবই দাঁড়ানোই রয়েছে। এখানে একটা বাচ্চাদের টয় ট্রেন রয়েছে, ওটাও দাঁড়ানো। এই দেখো একটা মিকি মাউস যেটা থাকে না ঝাপাই বাচ্চারা, ওটাও মানে দেখতে পাচ্ছ দোকানগুলো সেরকম অত ভিড়ভাট্টা নেই, সবই ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এই হচ্ছে আমাদের। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা খুবই ছোটোর মধ্যেই করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। তো টাটা, গুড নাইট।